তীব্র তাপদাহে পড়ছে পুরো দেশ, তার সাথে যুক্ত হয়েছে বিদ্যুৎ সংকট, যার ফলে অধিকাংশ সময়ে মিলছে না বিদ্যুৎ। অসহ্য গরম আর বিদ্যুৎ সংকটেও থেমে নেই শিক্ষা কার্যক্রম। প্রাথমিকের ক্লাস বন্ধ করলেও অন্যদের ক্লাস চলছে, চলছে পরীক্ষাও। এবার পরীক্ষা দিতে গিয়ে ক্লাসে জ্ঞান হারিয়ে ফেলল দুই পরীক্ষার্থী। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজে এই ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে উত্তেজনা দেখা দেয়। অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি করানো দুই পরীক্ষার্থী হল ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্রী তানজিলা সুলতানা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের নবম শ্রেণীর ছাত্রী কানিজ ফাতেমা রিয়া। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, ওই দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। বিদ্যুৎ না থাকায় গরমের মধ্যে হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলে ওই দুই শিক্ষার্থী। পরে সহপাঠীদের সহযোগিতায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সুপ্রিয় দর্শক, প্রাথমিকের এক শিক্ষার্থীর মৃত্যুর পর তাদের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়, কিন্তু অন্যদের ঝুঁকি নিয়ে ঠিকই ক্লাস ও পরীক্ষা চালিয়ে যাওয়া হচ্ছে। বিপদ উপলব্ধি করে সারা দেশে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা উচিত নয় কি? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।